হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি সরাসরি বিদ্যাসারথী পোর্টালে চলে এসেছি, যেখান থেকে অনেকগুলো স্কলারশিপ পাওয়া যায় এবং এখানে তথ্য পাওয়া যায়। এবং এখান থেকে আপনারা যদি মনে করেন যে বিভিন্ন ধরনের স্কলারশিপ সম্পর্কে জানবেন তো জানতে পারেন। এখানে টিমকেন নামে একটি কোম্পানি, তারা স্কলারশিপ প্রোভাইড করছে বিএসসি নার্সিং স্টুডেন্ট যারা 2021-22 সেশানে ভর্তি হবে বা পড়বে। তো বন্ধুরা, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কি লাগবে এবং কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু আমরা জানবো এক্ষুনি। তো বন্ধুরা, ফার্স্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি সার্ফেস খুলে গেল। এখানে স্কলারশিপ নামে আমরা দেখতে পাচ্ছি টিমকেন স্কলারশিপ ফর বিএসসি নার্সিং স্টুডেন্টস 2021-22। ডিসক্রিপশন এখানে দিয়েছে, দ্য স্কলারশিপ প্রোগ্রাম ইজ ডিজাইন ফর হেল্পিং স্টুডেন্ট হু ক্যান নট অ্যাফোর্ড কোয়ালিটি এডুকেশন ডিউ টু দ্য হাই ফিস স্ট্রাকচার। টিমকেন স্কলারশিপ উড এনকারেজ দেম টু দ্য কাউন্টার দেয়ার ফিনান্সিয়াল কনস্ট্রেইন্টস অ্যান্ড পারসিউ একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস। দিস স্কলারশিপ উড নট বি অ্যাপ্লিকেবল ফর টিমকেন ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার চিলড্রেন। তো এখানে খেয়াল রাখবে, যারা ইকোনমিক্যালি পোর, অনেকটা দুর্বল, কিন্তু হায়ার এডুকেশানে পড়াশুনো করতে চায়, তাদের কিন্তু এই স্কলারশিপটিতে দিয়ে সাহায্য করা হবে। তবে মাথায় রাখতে হবে, যারা টিমকেন ইন্ডিয়া এমপ্লয়িজ বা যারা তাদের ছেলে বা মেয়ে, তাদের ঘরের সন্তান, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ন্যূনতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে 50% মার্কস ইন ক্লাস 10 অ্যান্ড মিনিমাম 50% মার্কস ইন ক্লাস 12। কোর্স ডিটেলস হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি নার্সিং পড়তে থাকতে হবে, এবং এখানে ওপেন টু অল, কোনো জেন্ডার, কোনো কাস্ট, কোনো কিছুর কিন্তু বাধা বিপত্তি নাই। সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু স্কিমের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, স্কিম ইজ অ্যাভেলেবল অন অনলি স্টুডেন্ট হু ফ্যামিলি ইনকাম লেস দ্যান 8 লাখস। তো এটা ফিনান্সিয়াল ইয়ার হতে হবে 21-22-এর, এবং আবেদন শুরু হয়েছিল 7-6-2021, এবং স্কলারশিপ অ্যামাউন্ট 75,000 টাকা, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এই মাসের 30 তারিখ, অর্থাৎ 30-6-2021। এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এবং কোশ্চেন অ্যান্সার সেশন রেখেছেন। হু শুড অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা রিকগনাইজড ইউনিভার্সিটি, ইন্ডিয়ান গভর্নমেন্টের রিকগনাইজড ইউনিভার্সিটি বিএসসি নার্সিং কোর্স পড়ায়, সেই সমস্ত নার্সিং কলেজের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ফুল টাইম হতে হবে, কোনো পার্ট টাইম বা ওপেন ইউনিভার্সিটি হলে হবে না। নেক্সট, এখানে কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্টস আর রিকোয়ার্ড রেফার সার্টিফিকেট ইনস্ট্রাকশন সেকশন, হোয়েদার কম্পালসারি টু হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কোনো প্রেফারেন্স বা কাস্ট কিছুই থাকবে না, কি জেন্ডার, এখানে কিন্তু ওপেন টু অল স্টুডেন্ট। এবং কাদেরকে প্রেফারেন্স করা হবে, কোন কোন লোকেশন, এটা হচ্ছে গুজরাট, ব্যাঙ্গালোর, কর্ণাটক অ্যান্ড জামশেদপুর, ঝাড়খণ্ড উইল বি গিভেন হায়ার প্রায়োরিটি, ঠিক আছে। এবং হুইচ ইয়ার স্টুডেন্ট উইল বি গেট হাই প্রায়োরিটি, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠে গেছে, তারা কিন্তু এটা পাবে। এবং কী কী ডকুমেন্ট লাগছে, অ্যাপ্লিক্যান্ট ফটো, আবেদনকারীর ফটো, প্রুফ আইডেন্টি কার্ড, প্রুফ অ্যাড্রেস, প্রুফ অফ ইনকাম সার্টিফিকেট, স্টুডেন্ট ব্যাঙ্ক পাসবুক, এবং 10-12 মার্কশিট, এবং কারেন্ট ইয়ার ফিস, এবং অ্যাডমিশন লেটার, লেটেস্ট কলেজ মার্কশিট, অল দ্য ডকুমেন্টস আপলোড শ্যাল বি ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার হতে হবে, এবং মাস্ট বি JPG ফরম্যাটে হতে হবে অথবা PNG ফরম্যাটে। টার্ম অ্যান্ড কন্ডিশন, হেয়ার ওয়াই আই এম কনফিডেন্ট দ্যাট দ্য ফান্ডস প্রোভাইডেড টুয়ার্ডস মাই এডুকেশন বাই টিমকেন ইন্ডিয়া আন্ডার দেয়ার CSR expenditure will be used for education purpose only. মনে রাখতে হবে, এটা কিন্তু এডুকেশন পারপাস অনলি ব্যবহার করা যাবে, এবং অল দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাবাউট দ্য ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এবং কন্ট্যাক্ট পার্সন হচ্ছে পিজুস। এবং আরও বিস্তারিত জানতে হলে আপনারা এই যে ইমেল আইডি দেওয়া আছে বিদ্যাসারথী @nsdl.co.in, এই ইমেল আপনি কিন্তু ইমেল করে জানতে পারবেন।
ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা আরও নতুন নতুন ভিডিও এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আমরা আসছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।